টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সফরে টেস্ট ম্যাচ দুটি ও ওয়ানডে ম্যাচ তিনটি। দুই টেস্ট ম্যাচ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, অন্যদিকে তিন ওয়ানডে ম্যাচ ওডিআই সুপার লীগের অংশ নয়। তবে ওডিআই সুপার লীগের অংশ না হলেও এই তিন ওয়ানডে ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে, কারণ ৫০ ওভারের পরবর্তী বিশ্বকাপ ভারতের মাটিতে। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল টিম ইন্ডিয়া। ইতিমধ্যে এই সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, জানানো হয়েছে ভেন্যুর নাম। আগামী ১ ডিসেম্বর রোহিত শর্মা বিরাট কোহলিরা চলে আসবে বাংলাদেশে। দ্বিপাক্ষিক লড়াইটা শুরু হবে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে। ৪ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি। বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। ওয়ানডে ম্যাচের পর অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজটি। জানা গেছে ভারত বাংলাদেশের ওয়ানডে সিরিজের ভেন্যু নির্ধারণ হয়েছে মিরপুর সের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। এরপর প্রথম টেস্ট ম্যাচটি শেষ করে দুই দল আবারও ফিরবে ঢাকায় ২২ ডিসেম্বর মিরপুর সের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভারত বাংলাদেশ মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে। পরে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে ভারত দল।